আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এইচএসসি রেজাল্ট মার্কশিট সহ দেখবেন। আপনারা হয়তো অনেকে আছেন যারা চাচ্ছেন যে এইচএসসি রেজাল্ট মার্কশিট সহ দেখতে, তো কিভাবে দেখতে হয় সেই সম্পর্কে অনেকে আছেন যারা জানেন না। তো যারা এই বিষয়টি সম্পর্কে জানেন না তারা এই ভিডিওটি একটুকু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। এইচএসসি রেজাল্ট মার্কশিট সহ দেখার জন্য আপনাকে সর্বপ্রথম আপনাদের মোবাইল থেকে বা যারা কম্পিউটারের মাধ্যমে এই কাজটি করবেন তাদের ক্ষেত্রে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পরে আপনাকে অ্যাড্রেস বারে গিয়ে টাইপ করতে হবে এইচএসসি রেজাল্ট 2020 লিখে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এইচএসসি এক্সামের যে রেজাল্টটি রয়েছে সেটা কত তারিখে পাবলিশ করা হবে সেটা কিন্তু এখানে স্পষ্ট শো করতেছে। তো এরপরে আপনাকে রেজাল্টটি দেখতে হলে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট শো করতেছে, এডুকেশন বোর্ড রেজাল্ট। আপনাকে এই ওয়েবসাইটে চলে যেতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে এখানে আপনারা একটি ফর্ম দেখতে পাচ্ছেন, এই ফর্মটি আপনাকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। তো আমি এই ফর্মটি ফিল আপ করে নিচ্ছি। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন, এখানে আপনাকে এক্সামিনেশন সিলেক্ট করতে হবে। এর জন্য আপনাকে এই অ্যারো আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যারা জেনারেল শাখা থেকে বা আলিম শাখা থেকে পরীক্ষা দিয়েছেন এইচএসসি তাদের ক্ষেত্রে এই অপশনটি সিলেক্ট করতে হবে, এবং যারা ভোকেশনাল শাখা থেকে এইচএসসি পরীক্ষাটা দিয়েছেন তাদের ক্ষেত্রে এই এইচএসসি ভোকেশনাল এই অপশনটি সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি জেনারেল শাখা থেকে পরীক্ষা দিয়েছি তার জন্য আমি এই অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। দেন এরপরে আপনাকে ইয়ার সিলেক্ট করতে হবে। ইয়ার সিলেক্ট করার জন্য আপনাকে এই বক্সের উপর ক্লিক করতে হবে। দেন আপনারা যারা 20 সালে পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রে 20 সাল সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি আপনাদেরকে এই ভিডিওটি তৈরি করে দেখাচ্ছি কিভাবে রেজাল্ট দেখতে হয় তার জন্য আমি আগের বছরের রেজাল্ট দেখাবো। তো এর জন্য আমি আগের সালটি সিলেক্ট করে নিচ্ছি, 2016 সাল। 2016 সালটি আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনারা যারা 20 সালে পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই 20 সাল সিলেক্ট করতে হবে। এরপরে বোর্ড আপনাকে সিলেক্ট করতে হবে, আপনারা যেই বোর্ডে পরীক্ষা দিয়েছেন। তো এখান থেকে আপনাকে এই বক্সে ক্লিক করতে হবে। দেন এখানে যেই বোর্ডগুলো রয়েছে এখান থেকে আপনাকে যে কোনো একটি বোর্ড সিলেক্ট করতে হবে। অবশ্যই আপনারা যেই বোর্ডে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড সিলেক্ট করতে হবে, নইলে কিন্তু হবে না। তো আমি এখান থেকে রাজশাহী বোর্ডটি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আপনাকে রোল নম্বর সিলেক্ট করতে হবে। তো আমি আমার রোল নম্বরটি এখানে দিয়ে দিচ্ছি। রোল নম্বরটি দেওয়ার পরে এরপরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নং এখানে চাচ্ছে, আপনাকে এটি দিতে হবে। দেওয়ার পরে এরপরে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা রয়েছে, আপনাকে এই ক্যাপচাটি পূরণ করতে হবে। তারা এখানে বলেছে 7 এবং 5 যোগ করে এই ফাঁকা বক্সে বসাতে। তো 7 এবং 5 যেহেতু 12 হয় তার জন্য আমি 12 সিলেক্ট করে নিচ্ছি। দেন এরপরে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে রেজাল্টটি রয়েছে সেই রেজাল্টটি আপনাদের মার্কশিট সহ দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মার্কশিট শো করতেছে, আমি কোন সাবজেক্টে কত গ্রেড পেয়েছি সেটা কিন্তু এখানে স্পষ্ট শো করতেছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে এইচএসসি রেজাল্ট মার্কশিট সহ দেখতে পারবেন, খুব সহজে এই পদ্ধতি অবলম্বন করে। সো এই ছিল মূলত আজকের এই ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এর থেকেও আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে আমি এই চ্যানেলে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।